हेलो गाइज वेलकम टू आवर चैनल। तो गाइज आज ये वीडियो तो आमरा कथा बोलबो मोहनबागान सुपार जायंट तारा किन्तु आईएसएल 2023-24 मौसुमेर जोन्ने जे प्लेयारगुलोके रेजिस्टार करालो। तो कत जन प्लेयार ये तालिकाय रयेछे सेटा तोमादेरके जानाबो। डिफेंडार, स्ट्राइकार, मिडफिल्डार एछाड़ा गोलकीपार पदे कारा कारा रयेछे सेटा तोमादेरके जानिये देबो। पुरो कनफार्म आपडेट किन्तु ए मुहूर्ते चले एसेछे जे समस्त प्लेयारगुलो किन्तु परेर मौसुमे मोहनबागानेर हये कनफार्म खेलबे तादेरके किन्तु अलरेडी एकटा रेजिस्टार तालिकाय जुक्त करे निएछे। ए प्लेयारगुलोके किन्तु आमरा परेर मौसुमे कनफार्म देखते चलेछि। तो कौन-कौन प्लेयार सेटा तोमादेरके अवश्यई जानिये देबो। तार आगे चैनेले जारा नतून एसेछो अवश्यई सबस्क्राइब करे दिओ, पाशेर बेल नोटिफिकेशनटिके अल प्रेस करे दिओ, ताहले परबर्ती फुटबल रिलेटेड जे समस्त आपडेट तोमरा एकदमई मिस करबे ना। तो गाइस चलो भिडियोटि शुरू करा जाक। तो जदि प्रथम आमरा गोलकीपार निये कथा बोली सेखाने किन्तु मोहनबागानेर काछे गोलकीपारेर जोन्नो तीन जनके रेजिस्टार करानो होयेछे। तो एक नम्बरे रयेछे विशाल कायत, दुई नम्बर रयेछे किन्तु आर्स आनोয়ার শেখ, दुजनेई किन्तु इंडियन गोलकीपार। আর এছাড়াও কিন্তু তিন নম্বর পজিশনের জন্য কিন্তু দেবনাথ মণ্ডলকে তারা গোলকিপার হিসেবে সাইন করিয়ে রেখেছে এবং তিনিও কিন্তু ভারতীয়। আরও একজন গোলকিপার কিন্তু মোহনবাগানের সঙ্গে যুক্ত রয়েছে, তবে তিনি চোটের কারণে দলের বাইরে রয়েছে, রিহ্যাবে রয়েছেন। তিনি হলেন অভিলাষ পাল, তিনিও একজন ভারতীয় গোলরক্ষক। আর এরপর যদি আমরা চলে আসি মোহনবাগানের ডিফেন্ডারদেরকে নিয়ে, তো মোহনবাগানের ডিফেন্ডারসদের মধ্যে রয়েছে আশিস রায় যিনি একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, এছাড়াও প্রীতম কোটাল যিনিও একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, সুভাশিস বোস তিনিও একজন ইন্ডিয়ান ডিফেন্ডার, এছাড়াও রবি বাহাদুর রানা তিনিও একজন ইন্ডিয়ান ডিফেন্ডার। আর তার পাশাপাশি রয়েছে ব্রেন্ডন হ্যামিল যিনি একজন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার বিদেশি। আর তার পাশাপাশি রয়েছে সুমিত রাঠি যিনি একজন ইন্ডিয়ান ডিফেন্ডার। আর তার পাশাপাশি কিন্তু রয়েছে আনোয়ার আলী। তো আনোয়ার আলীকেও কিন্তু তারা এই তালিকায় রেখেছে। তো এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসেনি, তারপরেও কিন্তু এই তালিকায় আমরা আনোয়ার আলীকে দেখছি। তো যে সমস্ত ডিফেন্ডারদেরকে রেখেছে তারা হলো আশিস রায়, প্রীতম কোটাল, সুভাশিস বোস, রবি রানা, ব্রেন্ডন হ্যামিল, সুমিত রাঠি, আনোয়ার আলী। তো এই সাতজন ডিফেন্ডারদেরকে আমরা দেখব পরের মরসুমে মোহনবাগানের ডিফেন্স লাইন সামলাতে। আর এরপর যদি আমরা মিডফিল্ডারদেরকে নিয়ে কথা বলি সেখানে মিডফিল্ডারসদের মধ্যে রয়েছে এক নম্বরে রয়েছে কার্ল ম্যাকিউক যিনি একজন আয়ারল্যান্ডের ডিফেন্স মিডফিল্ডার, দু নম্বরে রয়েছে হুগো বুমোস যিনি একজন মরক্কান অ্যাটাকিং মিডফিল্ডার, তিন নম্বরে রয়েছে লালডিন লিয়ানা হামতে যাকে কিন্তু রিলিজ করার জন্য কিন্তু একটা রিউমার্স বেরিয়েছিল, তো এই মুহূর্তে তিনি মোহনবাগানেই থাকছেন। তো এই লালডিন লিয়ানা একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়াও সেন্ট্রাল মিডফিল্ডেও খেলে থাকেন। আর তার পাশাপাশি কিন্তু রয়েছেন অভিষেক যিনি একজন ইন্ডিয়ান ডিফেন্সিভ মিডফিল্ডার। তো এই অভিষেককেও আমরা মোহনবাগানের জার্সিতে পরের মরশুমে দেখব। তার পাশাপাশি রয়েছে গ্ল্যান মার্টিন্সও একজন ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার, তো তিনিও কিন্তু পরের মরশুমে মোহনবাগানের জার্সিতেই থাকছেন। আর তার পাশাপাশি রয়েছেন ইংসন সিং, তো ইংসন সিংও একজন ইন্ডিয়ান মিডফিল্ডার, তাকেও কিন্তু আমরা মোহনবাগানের জার্সিতেই দেখব পরের মরশুমে। আর তার পাশাপাশি নতুন সাইনিং অনিরুদ্ধ থাপা, তাকেও কিন্তু আমরা পরের মরশুমে অবশ্যই দেখব, এই মরশুমেই কিন্তু সাইন করিয়েছে মোহনবাগান। তো খুব ভালো একটা প্লেয়ার, তাকে কিন্তু মোহনবাগানের জার্সিতে দেখছি পরের মরশুমে। আর তার পাশাপাশি রয়েছে রিকি সাবং যিনিও একজন ইন্ডিয়ান মিডফিল্ডার, তাকেও কিন্তু আমরা মোহনবাগানের জার্সিতে দেখব পরের মরশুমে। পরের মরশুম বলতে কিন্তু সামনে যে আইএসএল আসছে সেই আইএসএলের কথা বলা হচ্ছে এখানে। আর তার পাশাপাশি কিন্তু রয়েছে দিমিত্রি পেত্রাতস যিনি একজন অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার, তিনিও কিন্তু এই তালিকায় রয়েছেন। আর এরপর যদি আমরা চলে যাই সেন্টার ফরওয়ার্ড পজিশনের জন্য, সেখানে মানবীর সিং রয়েছে। তো মানবীর সিং কিন্তু সেন্টার ফরওয়ার্ডেও খেলে থাকেন, তো রাইটিংয়েও তিনি খেলতে পারেন। তো এই মানবীর সিং একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, তিনিও কিন্তু মোহনবাগানের সঙ্গে পরের মরশুমে যুক্ত থাকবেন। লিস্টন কোলাসো যিনি একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, লেফট উইঙ্গারেও তিনি খেলে থাকেন, তো এই লিস্টন কোলাসো পরের মরশুমেও কিন্তু মোহনবাগানের সঙ্গেই থাকছেন। আশিক ক্রুনিয়ান যিনি একজন ইন্ডিয়ান লেফট উইঙ্গার, সেন্টার ফরওয়ার্ডেও খেলে থাকেন, তিনিও কিন্তু মোহনবাগানের সঙ্গেই থাকছেন পরের মরশুমে। কিয়ার নাসিরি যিনি একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, তিনি কিন্তু পরের মরশুমে অবশ্যই থাকছেন। মোহাম্মদ ফারদিন আলী মোল্লা, তিনিও কিন্তু মোহনবাগানে থাকছে, যিনি একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার। শুভ পাল নতুন সাইনিং, তো এই শুভ পাল যিনি একজন ইন্ডিয়ান সেন্টার ফরওয়ার্ড, তাকেও কিন্তু মোহনবাগানে আমরা দেখছি পরের মরশুমে। আর নতুন সাইনিং জেসন কামিংস যিনি একজন অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, তাকে তো অবশ্যই দেখব। এছাড়াও তার পাশাপাশি আরও একজন সেন্টার ফরওয়ার্ড আর্মান্দো সাদিকু যিনি একজন আলবেনিয়ার সেন্টার ফরওয়ার্ড, তাকেও কিন্তু আমরা মোহনবাগানে অবশ্যই দেখব নতুন সাইনিংদের মধ্যে। তো গাইজ এই সমস্ত প্লেয়ারগুলোকেই কিন্তু এখনও পর্যন্ত রেজিস্টার করানোর মধ্যে রয়েছে। আর তিনজন কিন্তু চোটে রয়েছে এই মুহূর্তে মোহনবাগানের প্লেয়ার, যারা হলো অভিলাষ পাল আগেই জানিয়েছি, সেন্ট্রাল মিডফিল্ডার মধ্যে জনি কাউকো রয়েছে,
ফিনল্যান্ডের প্লেয়ার। তো এই জনি কাউকে কিন্তু চোটের কারণে দলের বাইরে থাকবে আনরেজিস্টার্ড হিসাবে। ডিফেন্সিভ মিডফিল্ডার দীপক তাংরি তিনিও কিন্তু চোটের কারণে টিমের বাইরে রয়েছে। তো এই তিনজন কিন্তু চোটের কারণে বাইরে রয়েছে, তারা যদি ফিট হয়ে যায় তারাও কিন্তু দলের সঙ্গে যোগ দিয়ে দেবে। তো গাইস এই সমস্ত প্লেয়ারগুলোকেই কিন্তু মোহনবাগান এখনও পর্যন্ত রেজিস্টার করিয়ে রেখেছে এবং এই প্লেয়ারগুলোকে মেবি পরের মরশুমে বা সামনের যে আইএসএল আসতে চলেছে আর কিছুদিনের মধ্যেই, সেই আইএসএল আমরা অবশ্যই এই স্কোয়াড নিয়েই মোহনবাগানকে নামতে দেখব। তো গাইস এই ছিল মোহনবাগানের ফুল স্কোয়াড নিয়ে কনফার্ম আপডেট। তোমাদের কোনো রকম ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিকে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওয়। বাই বাই, হ্যাভ এ গুড ডে।